আমাদের শক্তি, সামর্থ্য, পরাক্রম, সাহস, উদ্যম, উদ্যোগ, রাগ, ক্রোধ, জেদ, অভিমান এর কারোগ্রহ, রক্তের কারোগ্রহ মঙ্গল কিন্তু এবারে নিচস্থ হতে চলেছে এবং একাধিক নয়, টানা জানুয়ারি 2025-এর 21 তারিখ অবধি মঙ্গল কিন্তু তার নিচস্থভাবে অবস্থান করবে এবং আমাদের জীবনে প্রত্যেকটি প্রাণীকুলের ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দাম্পত্য সম্পর্ক থেকে আরম্ভ করে প্রেম রিলেশনশিপ, কর্মোদ্যোগ, কর্মক্ষমতা এগুলো কিন্তু মঙ্গলের আওতাধীন থাকে এবং এই মঙ্গল যখন নিচস্থ রাশিতে প্রবেশ করছে মানুষের মধ্যে প্রথমেই বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এনার্জির অভাব কিন্তু মঙ্গল ক্রিয়েট করবে। মঙ্গল যেহেতু আমাদের রাগ, ক্রোধ, জেদকেও কিন্তু কন্ট্রোল করে, মঙ্গলের এই দুর্বল অবস্থান মানুষের ভেতরে অহেতুক রাগ, খুব সামান্য সামান্য বিষয় নিয়ে মানুষের মধ্যে জেদাজেদি এগুলো কিন্তু এই সময় বেড়ে যাবে এবং মঙ্গল যেহেতু আমাদের রক্তকে নিয়ন্ত্রণ করে, মঙ্গলের দৃষ্টি শনির ওপর থাকা এবং রাহু দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য চোট আঘাতের প্রবণতার সম্ভাবনাও কিন্তু এই সময় অনেক গুণ বেশি থাকছে মঙ্গলের নিচস্থ গোচরের জন্য। এবং এই নিচস্থ গোচর আপনাদের জীবনে প্রত্যেকটি প্রাণীকুলের ক্ষেত্রে কি কি ফল প্রদান করবে সেটাই হচ্ছে আজকের আমাদের মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। মঙ্গল কেন রাশি পরিবর্তন করার পর নিচস্থ হবে সেটাই হচ্ছে আজকে আমাদের আগে আলোচনার প্রেক্ষাপট। দেখুন, মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এবং এই কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে সফট বিষয়, চন্দ্র হচ্ছে আবেগ, চন্দ্র হচ্ছে অনুভূতি। আমাদের যাবতীয় মনের যে সৃজনশীল বিষয়, মনের যে আবেগ, মনের যে ভালোবাসা, ভালো লাগা, মনের যে অনুভূতিপ্রবণ বিষয়গুলো এই কর্কটের আওতাধীন। মঙ্গল সেখানে অবশ্যই পরাক্রমের কারকগ্রহ, যার কাছে সাহস, পরাক্রম, যুদ্ধ, অ্যাগ্রেশন এগুলো কিন্তু থাকে, সে এই কর্কট রাশির যে সফট মাইন্ডেড যে বিষয় তার মধ্যে এসে একটা বেমানান সিচুয়েশনের মধ্যে পড়ে। কিন্তু মঙ্গল যে রাশিতে যাচ্ছে তার রুল তো তাকে ফলো করতেই হবে। আপনি যদি কারোর বাড়িতে যান, কোনো হোটেলে যান, তার যে নিয়ম সেটা তো আপনাকে মেনে চলতেই হবে। ফলো তো মঙ্গল কিন্তু বাধ্য হচ্ছে এই কর্কট রাশিতে এসে নিজস্বতা হারাতে, আর এই পজিশনটাই মঙ্গলের কিন্তু নিচস্থ অবস্থান বোঝাচ্ছে। এবং শুধু যদি মঙ্গল নিচস্থ হতো সেক্ষেত্রে আমি এতটা এখানে কিন্তু সমস্যাগুলো বলতাম না, কিন্তু মঙ্গল এবারে শুধু নিচস্থ হচ্ছে না, সে না নিজ দৃষ্টি নিচস্থ সূর্যের ওপর প্রদান করবে, যেটা বাংলার কার্তিক মাসে পুরো কন্টিনিউ করবে, এবং মঙ্গলের ওপর কিন্তু রাহু দৃষ্টি থাকবে, মঙ্গলের দৃষ্টি থাকবে শনির ওপর। এই যে দৃষ্টি বিনিময় যোগগুলো তৈরি হচ্ছে এগুলোই যত রাজ্যের সমস্যাকে কিন্তু ডেকে আনবে। আর এগুলোই আমি আপনাদের প্রথমে জেনারেল যেটা প্রাথমিক সমস্যা প্রত্যেকেরই একই রকম থাকছে সেটা আগে আমি একটু বলে দিই। আমি দু একটা কথা বলেই শুরু করলাম যে প্রাথমিক ক্ষেত্রে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেম্পারামেন্ট, রাগ জেদকে কন্ট্রোল করা। মঙ্গল যখন নিচস্থ থাকে তখন কি হয়, মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে আক্রোশ আছে, কাউকে কিছু বলে উঠতে পারেনি, কোনো জায়গায় হয়তো কিছু বলার ছিল, সেই কথাটা আপনি সেখানে তাৎক্ষণিক বলে আসতে পারেননি, ভেতরে একটা রাগ রয়ে গেছে, কারোর ওপর কোনো পুরনো শত্রুতা আছে, জেদ আছে, কোনো ঘটনা আপনাকে আজও পীড়া দেয়, উঠতে বসতে খেতে শুতে সবসময় মাঝে মাঝেই ঘটনাটা মনে পড়ে, সেই জাতীয় বিষয়গুলো মনের অন্তরে সবসময় প্লে হতে থাকবে। ফলত সেটার যে অনুরূপ ঘটনা বা অন্য একটা বিষয় যেটা হয়তো তার সঙ্গে কোনো লিঙ্ক আপই নেই, সেখানে আপনি উপযুক্ত একটা পরিস্থিতি পেলেই আপনি সেই আউটবাসটা করে ফেলবেন। আর এই বিষয়টাকেই আমাদের বাসনা বলা হয়, যেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা, যেটা আমাদের ভেতরে স্টোর আছে এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গে যেটা আউটবাস্ট হয়ে থাকে, এটাই হচ্ছে মঙ্গলের যে প্রভাবে হয়ে থাকে। এবং আজকের যে সময়টায় আমরা প্রবেশ করছি যেখানে আপনার ভেতরে যদি অন্তর্নিহিত কিছু ক্রোধ, রাগ, জেদ থাকে, এগুলোকে অবশ্যই হয় ঝেড়ে ফেলে দিন, নয়তো সেটাকে অবধমন করুন। যদি সেটা না হয়, কিন্তু একটা অহেতুক বিষয় যেটার সঙ্গে আগেরটার কোনো লিঙ্ক আপ ছিল না, সেই সমস্ত বিষয় কিন্তু ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকছে। এবং যাদের রাগ নাকের ডগায় থাকে, আপনার জন্মছক জানা থাক না থাক, ঠিকুজি জানা থাক, কুষ্টি জানা থাক, রাশি লগ্ন জানা থাক না থাক, এটা তো জানেন আপনি রাগই না রাগই নন, এই যাদের রাগ নাকের ডগায় থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা একদমই ভালো নয়। এখানে কিন্তু রাগ যেদের ওভারকাম হতে পারে, এবং কিছু ব্যক্তি যারা রাগটা বাইরে প্রকাশ করেন না, ভেতরে ভেতরে গুমরান, খাওয়া বন্ধ করে দিয়েছেন, কথা বলছে না, চুপ হয়ে আছে, ভেতরে ভেতরে রাগ পোষণ করে রাখছে, এদেরও কিন্তু মানসিক ক্লেশের জায়গাটা কিন্তু এই ক্রোধজনিত কারণে, অভিমান, অবদমিত বেদনার কারণে সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা মঙ্গলের প্রভাবে বাড়ছে। এই বিষয়টা হচ্ছে আমার ফার্স্ট সতর্কতা, এগুলো একটু
মন থেকে দূরে রাখার চেষ্টা করুন। একটু ভালো লাগা জিনিসগুলো, এন্টারটেনমেন্ট, বিনোদন, আনন্দ, অনুষ্ঠান, এর মধ্যে থাকুন। নাকি আপনি একটা যুদ্ধের সিনেমা দেখলেন, একটা ভায়োলেন্স, প্রচণ্ড মারপিট, খুনোখুনি হচ্ছে, সেরকম ধরনের একটা সিনেমা দেখলেন, সেক্ষেত্রে কী হতে পারে, এই আপনার যে রাগ ক্রোধগুলো এগুলো কিন্তু বেরোবার একটা সুযোগ পেয়ে যাবে। এগুলো কিন্তু মঙ্গল নিজস্ব থাকাকালীন যথাসাধ্য অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমাদের না চাইতে অনেক পরিস্থিতির এমন উদ্ভব হবে মঙ্গল নিজস্ব থাকাকালীন, যেই পরিস্থিতি আপনাকে প্রভোগ করবে, প্ররোচনা দেবে, যেটা করো, এটা করো, এটা করো, সেটাতেই হচ্ছে আমাদের আসল পরীক্ষা। আমরা নিজেকে ধরে রাখতে পারবো না দু চারবার উস্কানিতেই আমরা নিজেদের যে ভেতরের যন্ত্রনিহিত রাগটাকে বাহির করে ফেলবো, এটাই হচ্ছে মেন আসল পরীক্ষা, এটাই হচ্ছে আপনাদের কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ম্যাটার। দ্বিতীয় বিষয় কী, দেখুন মঙ্গল আমাদের ভূ সম্পত্তির কারগ্রহ এবং মঙ্গল নিচস্থ হচ্ছে জমি জায়গা বাড়ি, এগুলো তো কেনাবেচা চলতেই থাকে, ভাড়া বাড়িতে লোকে যাচ্ছেন, বাড়ি শিফট করছেন, প্রমোটিংয়ে দিচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু এখানে যে প্রপার্টিগুলো লিটিগেটেড, যে বিষয়ে আপনার প্রপার্টি সম্পর্কে ভালো করে পূর্ববিজ্ঞতা নেই, কোনো সার্চিং বা পর্চা ইত্যাদি সম্পর্কে আপনার কোনো জানা নেই, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলাই এই সময় উচিত হবে, বিশেষত সিভিল ম্যাটারগুলোতে। এবং কোনো সিভিল মামলা চললে, মামলা শুনানির ডেট যদি এই 21 জানুয়ারি 2025-এর মধ্যে পড়ে, আপনাদের কিন্তু সেই বিষয়গুলোতে প্রত্যক্ষ তদারকি অবশ্যই কিন্তু করতে হবে, এটা কিন্তু অবশ্যই মঙ্গলের প্রভাবে জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পরবর্তী বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল যেহেতু নিচস্বভাবে আছে, এখানে মঙ্গল হচ্ছে রক্তের কারকগ্রহ এবং মঙ্গলের ওপর রাহু দৃষ্টি আছে। সাধারণভাবে রক্তজনিত সমস্যা বহু মানুষের থাকে, ব্লাড প্রেশার তো এখন প্রায় ঘরে ঘরেই থাকে, তো এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী, ঠিকঠাক ওষুধ খাচ্ছেন কি না, কোনোভাবে মনে হচ্ছে যেন শরীরটা একটু ইমব্যালেন্স সিচুয়েশন আছে, একবার টেস্ট করিয়ে নিলেন ইত্যাদি, এগুলো কিন্তু কার্পণ্য করবেন না, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দেখুন আমি এই আলোচনাটাকে এমনভাবে তৈরি করছি যেখানে পয়েন্টগুলোকে আমি এখানে আপনাদের হাইলাইট করে দিচ্ছি, যেখানে কিন্তু আপনি যেগুলো অ্যাভয়েড করলে এই সমস্যা থেকে বেরোতে পারবেন। নাকি আমি এখানে ভালো ভালো দুটো চারটে কথা বলে চলে যাব, শুনতে ভালো লাগবে, সেরকম বিষয় নয়। এখানে যে পয়েন্টগুলো আপনাকে প্রবলেম করবে সেগুলোই কিন্তু আগে আপনাদের ধরিয়ে দিচ্ছি, যাতে সেই সমস্যায় না পড়েন। আচ্ছা, পরবর্তী বিষয় কী, পরবর্তী বিষয় হচ্ছে দেখুন এখানে মঙ্গল আমাদের যে কোনো ক্ষেত্রেই কিন্তু একটা এনার্জেটিক বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, কিন্তু মঙ্গল নিচস্থ হলেও বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে মঙ্গল যাদের খুব স্ট্রং আছে সাধারণভাবে তাদের ক্ষেত্রে, তারা কিন্তু প্রচুর একটা মানে কাজ করব একটা এরকম ধরনের মানসিকতা থাকবে তাদের ক্ষেত্রে। আমি শুরুতে এনার্জির অভাব বললো, বেশি জায়গাটা এনার্জির অভাব থাকলেও কিছু মানুষদের মধ্যে যাদের মঙ্গল খুব স্ট্রং আছে বা মঙ্গল থার্ড হাউস আছে, তাদের ক্ষেত্রে কী হবে যে এই সময় কিন্তু অতিরিক্ত কাজ করার একটা টেন্ডেন্সি থাকবে, এই অতিরিক্ত কাজ থেকে কিছুটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পরবর্তী বিষয় হচ্ছে চোটাঘাত, মঙ্গলের ওপর রাহু দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি শনির ওপর, এখানে কিন্তু বাইক চালালে, গাড়ি চালালে ট্রাফিক রুলস ফলো করবেন অবশ্যই, এবং যে কোনো বিষয়ে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলোকে মাথায় রাখবেন। যারা ধরুন প্লাম্বিংয়ের কাজ করছেন, কোনো ধরনের বাড়ির আউটসাইডে কাজ করছেন, কোনো রিস্কি কোনো কাজ করছেন, কনস্ট্রাকশানের কাজ করছেন বা গাছে ফাঁচে উঠছেন আর কি, এই ধরনের কাজ করতে হয় আর কি, তাদের ক্ষেত্রে প্রপার সেফটি এটা কিন্তু অবলম্বন করে চলা এই সময় কিন্তু জরুরি, ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু টানা জানুয়ারি 21 তারিখ অবধি এটা মাথায় রাখবেন। এবং আমি এটা বলবো যে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে উল্টো ফল থাকবে, যাদের প্রায়শই একদম প্রচণ্ড রাগ থাকে, ধুমধাম রেগে যান, কোনো কন্ট্রোল নেই রাগের ওপর, তাদের ক্ষেত্রে হঠাৎ করে একটু নির্লিপ্ত হয়ে যাওয়া, হঠাৎ করে যে মানুষগুলো সমাজে হাঁক ডাক করতো, একদম চিৎকার চেঁচামেচি করে একবারে পাড়া মাথায় করে দিত, তাদের ক্ষেত্রে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য হঠাৎ তারা কোনো কোনো কারণে একটা স্থিমিত হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা কিছু বিষয় লক্ষ্য করবেন। সামাজিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের জায়গাটা যেসব দেশের ক্ষেত্রে তলানিতে থেকেছে, যেসব রাজনৈতিক দলের মধ্যে কোনো বাদ বিবাদ অশান্তি বেড়েছে, এগুলো কিন্তু কিছুটা আউটবাস্ট হবে। এবং আমার মনে হয় যে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য প্রশাসনিক স্তরের জায়গাটাও কিন্তু কিছুটা দুর্বল থাকবে। ইতিমধ্যে শনিও বকরি, বৃহস্পতিও বকরি, মঙ্গল নিচস্থ হয়ে গেছে, সরকারের কারকগ্রহ সূর্য নিচস্থ হয়ে গেছে, সরকারের কোনো কোনো বিষয় কিন্তু বাঁধনহারা জায়গা সরকারের বিষয় থাকবে, ফলত আপনি ভাবছেন যে পুলিশি সাপোর্ট পাবেন, অনেক সময় ভাবছেন আপনি বেশ আইনানুক বিষয়ে কোনো সাপোর্ট পাবেন, সেগুলো সব ক্ষেত্রে কিন্তু নাও পেতে পারেন, এটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। অর্থাৎ নিজের সেফটিটা নিজেকেই বজায় রাখতে হবে, সেখানে আপনি কোনো রিস্ক ফ্যাক্টর আছে যে জায়গায়
জায়গাগুলো সেগুলো গেলেন না, যে জায়গাগুলো অবশ্যই চুরি হওয়ার সম্ভাবনা আছে, একা রাস্তা দিয়ে গেলে কোনো প্রবলেম হতে পারে, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চললেন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করেই চলতে হবে এই বর্তমান সময়ে। এটা কিন্তু খুব ভাইটাল একটা যোগ, এবং মঙ্গল রাহুর ওপর যে দৃষ্টি বিনিময় করছে এবং মঙ্গলের দৃষ্টি বুধাদিত্য যোগের ওপর থাকছে, এটা কিন্তু আমি সূর্যের ট্রান্সিটের ভিডিওতেও বলেছি। আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের প্রায়শই হয় বা লাইফে আগে হয়েছে, কোনো অগ্নিসংযোগ হয়েছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়েছে, সামনেই দীপাবলি বা ইত্যাদি আছে, তারা কিন্তু এই সময় ভীষণভাবে কিন্তু সতর্ক থাকবেন। শুনে অনেকের মনে হতে পারে আমি বোধহয় ভয়টয় দেখাচ্ছি বহু আলোচনার এইখানে যে পয়েন্টগুলো বললাম, না, আমি শুধুমাত্র মঙ্গলের ট্রানজিটের কারণে যে যে সমস্যাগুলো লাইফে আসতে পারে এবং যেগুলো আপনারা অ্যাভয়েড করলে সেই সমস্যাগুলো ফেসই করবেন না, সেগুলোই আমি আপনাদের তুলে ধরছি। তো এটা অবশ্যই আপনাদের মেনটেন করা উচিত হবে, এটা আমার অবশ্যই সাজেশান। এবার হচ্ছে একটা আলোচনা যেটা শুরু করব, সেটা আমি স্পেশালি আলোচনাটা লগ্নভিত্তিকই রাখব, যারা লগ্ন জানেন না তারা এটা রাশি বেস করে দেখবেন, তবে যে পয়েন্টগুলো রাশির জন্য ইম্পর্টেন্ট হবে সেগুলো নিশ্চিতভাবেই আমি জানিয়ে দেবো আপনাদের। আপনারা একটু কুষ্টিটা হাতের কাছে থাকলে একটু খুলে নিন, দেখে নিন মঙ্গল ঠিক সেম পজিশানে আছে কিনা, আমার ডায়াগ্রামে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে মঙ্গল যে পজিশানে আছে সেই পজিশানে আছে কিনা। যদি সেটা থাকে তাহলে মঙ্গল আপনার নিচস্থ, জন্মছকে যাদের শনি মঙ্গল যোগ আছে, যাদের মঙ্গল নিচস্থ আছে, যাদের মঙ্গল রাহুর কোনো দৃষ্টি বিনিময় যোগ আছে বা মঙ্গল রাহুর অঙ্গারক যোগ বা ইত্যাদি আছে, তারা কিন্তু এই সময় ভীষণ মাত্রায় আমার যে সাজেশনগুলো একটু আগে বললাম, যে সমস্যাগুলো বললাম, সেগুলোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। সরাসরি আলোচনায় প্রবেশ করবো লগ্নভিত্তিক, শুধু এটুকু বলে দিই ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটাই আমাদের যোগাযোগের মূল নাম্বার, যে কোনো সমস্যা এই নাম্বারে বুকিং করে আপনি আজই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন এবং সমস্যার যে কোনো বিষয় কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হবে, এবং কোনো টাইম বার নেই, সমস্ত বিষয় অনলাইন এবং অফলাইনে বিস্তারিত আলোচনা পাবেন, এবং অবশ্যই যেটা 100% গোপনীয়তা মেনটেন করাবে। এতক্ষণ আলোচনাটা শুনছেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যা সম্পূর্ণ নিঃশুল্ক, এবং শুধু আপনারা আমার যোগাযোগটা যাতে থাকে ফেসবুকে দেখলো তাই পেজটি লাইক করে ফলো করবেন, ইনস্টাগ্রামে যারা আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখলেই পেয়ে যাবেন, পেজটি একটু ফলো করে নেবেন, লাইক এবং শেয়ার, এবং আপনাদের প্রয়োজনীয় মতামতটি জানাবেন আরও আরও আলোচনা, যার ভিত্তিতে আমি দৈনিক রাশিফলে জানাবো। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন এবং মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ উল্টো দিকে বলতে গেলে আপনারা হচ্ছেন মঙ্গলের জাতক জাতিকা, এবং সেই লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্থ হয়ে যাচ্ছে। প্রথমত বলবো মেষ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে শারীরিক কিছুটা কিন্তু দুর্বলতা, ক্লান্তিসূচক বিষয়, এনার্জির অভাব, এটা কিন্তু অবশ্যই থাকবে। এবং মনের ভাবে, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মনের ভাব, মনের ভাবে লগ্নপতির মঙ্গলের অবস্থান মাঙ্গলিক যোগ তো করছে, এবং সেখানে কিন্তু মনের ভেতরে কিন্তু কিছু বিষয়ে অল্পেতে রিয়্যাক্ট করে ফেলা, সহ্য ক্ষমতা কিছুটা কম থাকা, রাগ জেদ বেড়ে যাওয়া, পারিবারিক কোন্দল কিছুটা সমস্যা করছে, পারিবারিক বিষয় নিয়ে চিন্তা বাড়ছে, ইন জেনারেলি এগুলো কিন্তু হতে পারে। রাশির ক্ষেত্রে যাদের রাশি আর কি মেষ, তাদের ক্ষেত্রে মানসিক প্রভাবটা কিন্তু বেশি থাকবে। এখানে মঙ্গল কিন্তু শুধু লগ্নপতি নয়, মঙ্গল অষ্টমভাবের অধিপতি। এই সময়ে এই যে মঙ্গল নিচস্থ হচ্ছে, আজ থেকে আরম্ভ করে টানা আপনার জানুয়ারি অবধি এই সময় যে সময়কালটা থাকছে, এই সময় কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে নতুন মামলা খোলার ক্ষেত্রে সময়টা একদমই প্রপার নয়, চলতি মামলা কিছু শুনানি ইত্যাদি চললে খেয়াল রাখবেন, এবং এখানে যৌথ বিষয়গুলো যথাসাধ্য মানিয়ে চলার পরামর্শই আমি কিন্তু দেবো, যে কোনো যৌথ কাজ কারবার বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে। এবং এখানে কিছু ট্রান্সফার, গৃহ পরিবর্তন, গৃহ চেঞ্জ, বা আপনার বাধ্য হয়েও কোথাও অন্য কোথাও ট্রান্সফার নিতে হলো, যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় আসতে পারে। যে কোনো গ্যাজেটস, বাড়ি গাড়ি বুকিং, কোনো কেনাকাটি, এগুলোর ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে নেবেন, আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা রেগুলার দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আমরা কিন্তু ডিটেলে জানাবো আজকাল পরশু এগুলো কীরকমভাবে আপনার কাটতে চলেছে, সমস্যা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্নর কথা আসা যাক, বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশেষ, অর্থাৎ দ্বাদশের অধিপতি, যেখানে ব্যয়, দূরযাত্রা, বিদেশ যাত্রা, ঘুম, আমাদের যে কোনো বিষয়ে লোয়ার অর্গান এগুলো বিচার করে এবং আরও হাজারো কিছু বিষয় বিচার করা হয়। এবং মঙ্গল হচ্ছে আপনাদের সপ্তম পতি, সপ্তম হচ্ছে বিবাহ, ব্যবসা, দাম্পত্য সম্পর্ক, সমাজ, সামাজিক বিষয়, আপনার সোশ্যাল ইনভলভমেন্ট, পায়ের কিছু অংশ ইত্যাদি এগুলো দেখা হয়। তো মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে, কোথায় হচ্ছে, আপনাদের আসি তৃতীয়ে, কিন্তু তৃতীয়ে মঙ্গল কিন্তু দিগ্বলি হয়, অর্থাৎ নাম্বার 3, এই পজিশানে মঙ্গল যখন থাকে সেখানে একটা
স্ট্রেংথ পায় মঙ্গল, কিন্তু মঙ্গল নিচস্থ। কী হতে পারে? দুঃসাহস বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন, দুঃসাহস বাড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই দুঃসাহস সমস্যার কারণ হতে পারে, যারা বাইক ফাইকে স্টান্ট করেন ইত্যাদি, বা কোনো রিস্কি খেলার সঙ্গে যুক্ত আছেন, একটু খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল তৃতীয়ভাবে নিচস্থ, সাধারণভাবে যোগাযোগ, কমিউনিকেশান, দূরযাত্রা, কাছে দূরে যাত্রা, ট্রাভেলিং এই সময় প্রচুর হতে পারে। যে কোনো কাজেই হোক, চাকরি, ব্যবসা ইত্যাদি, নতুন উদ্যোগ বা প্ল্যানিং, আপনার ক্ষেত্রে কিছু একটা করতে হবে, অনেক দিন হলো এবার একটা কিছু করে দেখাতে হবে, এই জাতীয় বিষয়গুলো এই সময় মনের ভেতর বর্তাবে। উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট হতে পারে, লং টার্ম ইনভেস্ট মানে দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্ট বা বৈদেশিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন। যারা বিদেশে আছেন, রাজ্যের বাইরে, জেলার বাইরে আছেন, তাদের ক্ষেত্রে কোনো কোনো বিষয় কিন্তু কিছু কাজে আপনার বাধা সম্ভাবনা আছে, এগুলো কিন্তু হতে পারে। তৃতীয়ভাবে মঙ্গল কিন্তু এটা মাথায় রাখবেন, চোট আঘাতের টেন্ডেন্সি বাড়াতে পারে, চলাফেরার বিষয় ভীষণভাবে খেয়াল রাখবেন। ঘুমের কিছুটা ডিস্টারবেন্স মঙ্গল করবে, এবং রাহুর প্রভাব যেহেতু থাকছে এখানে, অবশ্যই কিছুটা ঘুমের ডিস্টারবেন্স মঙ্গল এখানে কিন্তু করতে পারে। আর এখানে আমি যেটা বললাম, কিছু ভুল খরচ বা ইত্যাদি যাবতীয় খরচের জায়গাটা একটু ভুলভাল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে রাখবেন। মঙ্গল সপ্তমেশ অর্থাৎ এখানে বিবাহ অধিপতি, দাম্পত্য সুখে অভাব থাকতে পারে, পার্টনারের স্বাস্থ্যের দিকে সমস্যা চললে খেয়াল রাখবেন। তবে বিবাহ সংযোগ, আলাপ আলোচনাগুলো যোগ আসবে, চলতি ব্যবসায় পরিশ্রম বাড়বে, চলতি ব্যবসায় একটু আপনার দৌড়ঝাঁপ বাড়বে, ওয়ার্কলোড বাড়বে, এগুলো আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। মঙ্গল যদি আপনার খুব ডিস্টার্ব থাকে, তাহলে কাস্টমারের যে আদান প্রদান ফ্লো এর মধ্যে কিছুটা ভাঁটা পড়তে পারে, কিন্তু খুব বেশি ডিস্টার্ব না থাকলে এই ধরনের ঘটনা ঘটছে না, কিন্তু ধারবাকিতে যারা কাজ করেন ইত্যাদি, তাদের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো যে ক্ষেত্র বিশেষে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর বা তাদের দূরযাত্রা ইত্যাদি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পজিটিভ নেগেটিভ মিলিয়ে এই ট্রানজিটটা, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি দাম্পত্য, ব্যবসা ইত্যাদিতে কোনো প্রবলেম ফেস করেন, আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, আমাদের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছে। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন, প্রত্যেকটি দৈনিক রাশিফলের ডিটেলে আলোচনা হবে, আজকাল পরশু কিরম যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নেই এতদিন মঙ্গল অবস্থান করছিল, এবং মঙ্গল মিথুন থেকে সরে লগ্নের দ্বিতীয় ভাব এবং রাশির দ্বিতীয় ভাব আসছে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু মাথা কিছুটা ঠান্ডা হবে এই সময়, তবে মঙ্গলের ট্রানজিট দ্বিতীয়ভাবে একাদশ এবং দ্বিতীয়ের একটা জোরালো কানেকশান আমরা পাচ্ছি, এবং মঙ্গল তার সঙ্গে ষষ্ঠপতি হিসেবে দ্বিতীয় কিন্তু কানেকশান দিচ্ছে, নিচস্থ হয়ে যাচ্ছে মঙ্গল। তো এক্ষেত্রে কী ফল পাবেন? দেখুন, প্রথমত বলবো আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টায় কিছু নতুন যোগাযোগ আসবে, এবং ফিনান্সিয়ালি কিছু আপনার পরিকল্পনা বা কোনো অনেক দিনের কিছু ফিনান্সিয়ালি আপনার কোনো প্ল্যানিং, এগুলো কিন্তু সাকসেসফুল এই সময় হতে পারে। কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ আছে, ধরুন আপনি একটা মেডিক্লেম খুলবেন, কোনো টার্ম ইন্স্যুরেন্স খুলবেন, কোনো FD খুলবেন, সেখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের ছোটো ছোটো শর্তাবলীগুলো থাকে। এজেন্ট হয়তো আপনাকে বলছে, কিন্তু আপনি নিজে একটু ভালো করে গাইড করে দেখে নেবেন পুরো বিষয়গুলো, কোনো সমস্যা ইত্যাদি বা কোনো ছোটো ছোটো কোনো শর্ত বাকি রয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু ভীষণ ভীষণভাবে খেয়াল রাখবেন। কথা কিন্তু আপনার সার্ফ হবে, মুখ দিয়ে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি, বা কাছের মানুষকে অপ্রিয় সত্য বলে দেওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে যেখানে যেটা বলার নয় বলে দেওয়া, এই ধরনের টেন্ডেন্সি বাড়বে। খাওয়া দাওয়ার বিষয়ে রিচ খাবার দাবারের টেন্ডেন্সি এবং অতিরিক্ত মিষ্টি খাবার একটা টেন্ডেন্সি এখানে কিন্তু বাড়তে পারে। বাড়তে পারে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতবিরোধের সম্ভাবনা, এবং তাদের কারোর হেলথ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। মঙ্গল একাদশপতি, একাদশ মানে হচ্ছে আমাদের প্রাপ্তিস্থান, তো প্রাপ্তির ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টা আমি যেরকম বললাম সেটা তো ভালো হবে, কিন্তু এখানে প্রাপ্তি হচ্ছে মানসিক ইচ্ছা পূরণ, আপনার কোনো খাওয়া দাওয়া ইচ্ছা হোক, যে কোনো ইচ্ছা হোক, তো ইচ্ছা পূরণে একটু দেরি বিলম্ব আপনার হবে, যেটা যখন আপনি ইচ্ছা করছেন এটা হোক, তো সেটা তখন না হয়ে কিছুটা দেরিতে হবে, তো স্বাভাবিকভাবে যেটা খুব হওয়ার ছিল সেখানে একটু দেরি বিলম্ব হচ্ছে। ইন জেনারেল এটা কিন্তু কিছুটা থাকতে পারে। মঙ্গল আপনাদের যেহেতু ষষ্ঠে, ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ভোগ শত্রুতা, আত্মীয় স্বজন রিলেটেড শত্রুতার কথা বা কিছুটা মতবিরোধের কথা বললাম, কিন্তু এই সময় শত্রুরাও যেমন আপনার থেকে দূরে থাকবে, কিন্তু শত্রু নিয়ে চিন্তাও আপনার মাথার সঙ্গে একটু জুড়ে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শত্রুরা কিছু করছে না, শত্রুরা দূরে আছে, যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে গেছে, কিন্তু আপনার মাথার থেকে চিন্তাটা যাচ্ছে না শত্রু নিয়ে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। মঙ্গল ষষ্ঠের অধিপতি, এখানে রোগ ভোগ থেকে মুক্তি লাভ বা কোনো মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কিছু খরচ হবে আপনার এই সময়, কিন্তু এখানে রোগ ভোগ ঠিক হতে হয়তো আপনার কিছু বাড়তি ওষুধ খেতে হলো, আরও একটা সপ্তাহ খেতে হলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। কম্পিটিটিভ এক্সাম, ষষ্ঠ হচ্ছে আমাদের প্রতিযোগিতা, কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা টরীক্ষা এই সময় থাকলে আপনার প্রিপারেশান হার্ড হওয়া দরকার, স্পেশালি ভাইভা এক্সাম এবং ইন্টারভিউয়ের কথা আমি বলবো, এ
এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই হচ্ছে মেন প্যাটার্ন মঙ্গল নিচস্থ হওয়ার, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এবং কোনো লোনের প্রয়োজনীয়তা পড়লে সেখানে কিন্তু সাধ্য বুঝে এগোনো দরকার, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, আমাদের নাম্বার তো দেখতেই পাচ্ছেন, এবং দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করবেন। আমি আজকাল পরশুরামভাবে ধরে ধরে জানাবো কী কী হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নেই মঙ্গল নিচস্থ হয়, কারণ মঙ্গলের যে ক্যারেক্টার এবং কর্কটের যে ক্যারেক্টার সেটা কিন্তু একদমই পরিপন্থী, এবং এই কারণেই কিন্তু মঙ্গল কর্কটে এসে নিচস্থ হয় এবং মঙ্গল কিন্তু এখানে দুর্বল হয়ে যায়। ফলত এখানে কিন্তু অবশ্যই কর্কট লগ্ন হোক বা কর্কট রাশি, সবার আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনাদের মাথায় মঙ্গল বসে আছে এবং সেই মঙ্গল মাঙ্গলিক যোগের সাথে সাথে নিচস্থ, মাথা গরম, ওভার এক্সাইটেড এবং কিছু ক্ষেত্রে একটু ফিয়ার ফ্যাক্টর, ভয়ভীতি, অকারণ একটা টেনশান, ভয়ভীতি কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়তে পারে। মঙ্গল হচ্ছে আপনাদের দশমেশ অর্থাৎ কর্মপতি, কর্ম এবং লগ্নের কানেকশান থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কাজ করার একটা নেশা অনেকের ভেতর চাপতে পারে, ওয়ার্কহলিক যেটা আমরা ইংরাজি শব্দে বলি, সেই ধরনের বিষয়টা কিন্তু থাকতে পারে। ফলত এখান থেকে কিন্তু শারীরিক স্ট্রেস এবং মানসিক স্ট্রেস বাড়তে পারে, ব্যালেন্স করে চলাটা খুব দরকার। কর্মক্ষেত্রে নিজে আপনাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে কাজের চাপ, টার্গেট এগুলো কিন্তু সাময়িক বেড়ে যেতে পারে এবং কাজের ক্ষেত্রে ব্যস্ততা, দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। স্পেশালি মাইগ্রেন, ব্লাড প্রেশার এগুলো সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন, এবং মাথায় চোটাঘাত লাগা বা মুখমণ্ডলে চোটাঘাত লাগার চান্সেস এই সময় বেশি থাকছে কাদের, কর্কট লগ্ন যাদের, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। মঙ্গল আপনাদের পঞ্চমেশ, পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, সম্পর্ক, সন্তান, রিলেশনশিপ, এখানে পূর্বপূর্ণ কর্মফল, উচ্চশিক্ষার কিছু পাঠ বিচার করা হয়। তো পঞ্চমপতি লগ্নে আসার জন্য নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, কিন্তু সেই বিষয়টা যদি স্যারোগেসি, IVF হয় এবং সেখানে একটা বড় অ্যামাউন্ট আপনাকে ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং মাফিকই এগোতে হবে, সেখানটায় কিন্তু অবশ্যই আপনার কিন্তু প্রবলেম করতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তবে নতুন প্রেমের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে, চলতি প্রেমের মধ্যে একটা গতানুগতিক সিচুয়েশান চলছে, আজ ভালো যাচ্ছে তো কাল কিছু ক্ষেত্রে একটু মতের অমিল হচ্ছে, একটু নিজের জেদ্দা আপনি এবং আপনার পার্টনার একের অপরের উপর দেখাতে চাইছেন, নিজের যে মানে একটা ডমিনেটিং জায়গা এটা কিছু কিছু ক্ষেত্রে আসছে, এগুলো কিন্তু জেনারেলি হতে পারে। প্রেমের ক্ষেত্রে একেবারে খুব নেগেটিভ ফল পাবেন এটা বলবো না, কিন্তু কোথাও যেন এই মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য অকারণ জেদ, এই অকারণ জেদ এই যে শব্দটা বললাম সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ওভারঅল এখানে পঞ্চম লগ্ন কানেকশন হওয়ার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো, নতুন কিছু আপনার জ্ঞান অর্জন এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এবং এখানে অবশ্যই হায়ার স্টাডিজের বিষয়ে এই সময় কিন্তু আপনার উদ্যোগী মনোভাব থাকতে পারে, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। মঙ্গল কিন্তু আপনার লগ্নে থাকার জন্য এখানে মঙ্গল নিচস্থ হলেও আপনাকে কিন্তু প্রচুর এনার্জি প্রদান করবে, এটা করবো সেটা করবো কিছু করে দেখাতে হবে, এনার্জি প্রদান করবে, এবং এই এনার্জিটা আপনার যে শারীরিক ক্ষমতাকে একদম ওভার না করে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আপনার পর্যাপ্ত রেস্ট দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন আমি যেভাবে বললাম। তো বিস্তারিত জানতে আপনারা অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো দেখবেন, আজকে দৈনিক রাশিফল তো দেখে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, এই সময় যদি কোনো জব চেঞ্জের বিষয় থাকে, চাকরি পরিবর্তন, জব চেঞ্জ এই জাতীয় বিষয়গুলো যদি থাকে, একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন, আমাদের নাম্বার দেয়া আছে। আপনার রেগুলার দৈনিক রাশিফলগুলো দেখুন, আজকাল পরশু কী হবে এরকমভাবে আমরা রেগুলার জানাবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতির অধিপতি। পরিস্থিতি কেমন, কেউ যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, সময়টা কেমন চলছে, তার উত্তর যা হয় তার অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল এছাড়াও আপনাদের চতুর্থপতি, চতুর্থ হচ্ছে গৃহ, বাড়ি, বাস্তু, সব থেকে বড়ো কথা আপনার মন, আপনার মা, মাতৃস্থান, এগুলো কিন্তু চতুর্থ থেকে বিচার করা হয়। মঙ্গল হচ্ছে নিচস্থ কোথায়, আপনাদের রাশি দ্বাদশে, দ্বাদশ হচ্ছে ব্যয়ভাব। প্রথমেই বলবো দেখুন, পরিবারের সদস্যদের কোনো হেলথ সমস্যা চললে সেটা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে, হেলথ ইস্যুগুলো কিন্তু নতুন করে আসার একটা সম্ভাবনা পরিবারের সদস্যদের আসে, বিশেষত মা, মাতৃস্থানীয় ব্যক্তি। স্পেশালি শুক্র যতক্ষণ আপনাদের রাশির চতুর্থ অবস্থান করছে, মানে শুক্র কতদিন অবস্থান করছে, 7ই নভেম্বর পর্যন্ত, এই সময় অবধি পারিবারিক হেলথের বিষয়ে বিশেষভাবে কিন্তু সচেতন থাকবেন, তারপরেও থাকবেন কিন্তু এই সময়টা বেশি মাত্রায় থাকবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বাড়ি, জমি জায়গা এবং এই ধরনের প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে, বিদেশি বা দূরে কোনো ক্রয়ের ক্ষেত্রে যোগাযোগ আছে এই সময়, যোগাযোগ আসতে পারে ক্ষেত্রে, বা দূরে প্রপার্টি আপনি কোনো কিছু সেল করতে চাইছেন, আগে থেকে প্রপার্টি আছে সেটা সেল করতে চাইছেন, সেই ধরনের যোগাযোগ কিন্তু বাড়বে। তবে রেগুলার গ্যাজেটস মানে মোবাইল, গাড়ি, মোবাইল, কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে বা বাড়ি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, এখানে কিন্তু আপনার প্রপার দশন্তদশা বিচার করানো দরকার। এই এই যে সময়টা চলবে যেখানে মঙ্গল নিচস্থ, কোনোরকমভাবে লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী,
এগুলো কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয়। যদি প্রয়োজন থাকে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। দ্বাদশ সুস্থ মঙ্গল এই সময় কিন্তু যেহেতু ভাগ্যপতি, আপনার কিন্তু দূরযাত্রা করাতে পারে, বিদেশ যাত্রা যোগ আনতে পারে, সেটা যে কোনো পারপাসেই হোক, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের দিকটা নজর রাখবেন একটু, সেটা খেয়াল রাখবেন। এবং দ্বাদশ সুস্থ মঙ্গল যেহেতু মাঙ্গলিক যোগ করছে, হঠাৎ করে কিন্তু আপনার কর্ম পরিবর্তন, জব চেঞ্জ, এগুলোর একটা মানসিক পরিবর্তন হঠাৎ করে আপনার ভেতরে আসতে পারে। এরকম যদি ফিল হয় অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই সময় নিয়ে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। মঙ্গল দ্বাদশে যেরকম মাঙ্গলিক যোগ করে সেটা কিন্তু পারিবারিক কিছুটা কোন্দলকে ইন্ডিকেট করে, সেটা খেয়াল রাখতে হবে। এবং খেয়াল রাখতে হবে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, ইল্লিগাল অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, স্পেশালি সিংহ লগ্ন যাতে। সিংহ রাশির ক্ষেত্রে একটু মানসিক প্রেসার অল্পেতে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ভীষণভাবে কাজ করছে, মনের ভেতরে এটা ওটা চিন্তা, একটু রাগ জেদপূর্ণ বিষয়, কে কবে কী বলেছিল সেগুলো এখন মাথায় এসে ঘুরপাক খাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো লগ্নের ক্ষেত্রে থাকবে, কিন্তু রাশির ক্ষেত্রে মেনলি এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আমি এখানে এটা বলবো, যারা বিদেশে অলরেডি আছেন, দূরযাত্রা করছেন, বিদেশে আছেন, পড়াশোনা যে কোনো পারপাসেই আছেন, তাদের ক্ষেত্রে সময়টা জেনারেলি ভালো যেতে পারে। মেডিকেল কাজে কিছু বিষয়ে অগ্রগতি এই সময় থাকতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। দূরে সম্বন্ধটার মতো কিছু দেখতে চাইলে সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল পাবেন। লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে মেডিকেল ইনভেস্ট এই সময় হতে পারে, যেমন কোনো পলিসি খুললেন, কোনো মেডিক্লেম খুললেন, এগুলো হতে পারে, কিন্তু প্রপার্টি ইনভেস্টও হতে পারে। কিন্তু আদার্স কোনো লং টার্ম ইনভেস্ট, যেমন FD খুলছেন বা কোনো শেয়ার ফেয়ার ইত্যাদি করছেন, সেগুলোতে কিন্তু একটু ভেবে চিনতে বর্তমানে এগোতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। গাইনি সমস্যা, বিশেষত মেয়েদের পিরিয়ডস ইত্যাদির সমস্যাগুলো কিছুটা আপডাউন করবে এই সময়, এটা বিষয়ে খেয়াল রাখতে হবে। সব থেকে বড় কথা, পাইলসের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। দেখুন, অনেকগুলো পয়েন্ট বললাম, সকলেরই একরকম পয়েন্ট, এর একজনেরই সবগুলো হয়ে যাবে সেরকম তো নয়, কিন্তু জন্মছক অনুযায়ী এগুলো ঘোরাফেরা করবে। আপনারা দৈনিক রাশিফলটা দেখুন রেগুলার, আমি মঙ্গলের বিষয়ে বিশেষ আলোচনাগুলো রোজই করব। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি, কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে মঙ্গল আপনাদের লগ্ন বা রাশির একাদশভাবে কিন্তু প্রবেশ করছে। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান, এবং এই একাদশভাবে কিন্তু সমস্ত প্ল্যানেটই প্রায় বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল প্রদান করে থাকে। সে নিচস্থ হোক, তুঙ্গস্থ হোক, বকরি হোক, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করে থাকে। মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে, মঙ্গল হচ্ছে অষ্টমপতি, তো অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তন, চেঞ্জ, লংজিভিটি বা যে কোনো কিছু স্থায়িত্ব, আয়ু, এগুলো বিচার করা অষ্টম থেকে, এবং আরও হাজারো বিষয়ের কাজ আছে। মঙ্গল হচ্ছে তৃতীয় পতি, তৃতীয় হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান, উদ্যোগ, সাহস, পরাক্রম, কিন্তু মঙ্গল নিচস্থ। প্রথমেই বলবো, এই সময় নতুন উদ্যোগ বা আগে থেকে নেওয়া প্ল্যানিংগুলো সাকসেসফুল এই সময় হতে পারে, তবে মঙ্গল জেনারেলি নিচস্থ থাকার জন্য আপনার ভেতরে যদি উদ্যোগ নেন সেটা সফলতার দিকে যাবে, কিন্তু কোথাও না কোথাও নিচস্থ মঙ্গলের জন্য উদ্যোগের অভাবও কিন্তু দেখা দেবে। এটা কিন্তু অবশ্যই কন্যালগ্নে জাতক জাতিকাদের কাটিয়ে তুলতে হবে। পরবর্তী ক্ষেত্রে তৃতীয় আমাদের পরাক্রম বা সাহস, পরাক্রমের অধিপতি নিচস্থ থাকার জন্য আপনাদের ভেতরে কিন্তু কিছুটা সাহসের অভাব বা ঝুঁকি নেওয়ার অভাব, পরাক্রমের বিষয়ে কিছুটা আপনি পিছিয়ে থাকছেন, কোনো বিষয় নিয়ে ফিয়ার ফ্যাক্টর, কিছু টেন্সভাব এগুলো কাজ করছে, এগুলো কিন্তু মনের ভেতর চলতে পারে। মঙ্গল কিন্তু এই সময় যোগাযোগ দেবে, টার্গেট ভিত্তিক কাজে এখানে আপনাকে সফলতা দেবে, কোনো বিষয়ে কোনো কাজ শুরু করা বা এগুলোর ক্ষেত্রে ভালো ফল দেবে, এবং স্পেশালি অনলাইন ভিত্তিক কাজ, আউটডোর ওয়ার্কস, মিডিয়া রিলেটেড কাজ, এগুলোতে কিন্তু মঙ্গল আপনাকে পজিটিভ ফল প্রদান করবে। কিন্তু মঙ্গল অষ্টমপতি হওয়ার জন্য এখানে কিন্তু নতুন মামলা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে, খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। কিন্তু চলতি মামলা, যে মামলা আপনার চলছে, দীর্ঘমেয়াদী মামলা, যে মামলাগুলো আপনার রানিং আছে, সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন, এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় একটা সহজ সমাধান পেয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদী কিছু সূত্রতার জট এই সময় কিন্তু কাটতে পারে। মঙ্গল এখানে গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চা এগুলোর মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে, এই বিষয়গুলো ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে অষ্টমপতি হিসেবে মঙ্গল একাদশে এখানে থাকার জন্য নতুন কোনো পার্টনারশিপ, নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ এগুলো কিন্তু সাকসেসফুল হতে পারে। ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন। ভাই বোনের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, অযাচিত ঝঞ্ঝট কোনো কারণে আসতে পারে সেদিকটা খেয়াল রাখবেন, কিন্তু এখানে মঙ্গলে কিন্তু ভাই বোনের কেরিয়ারের বিষয়ে ভালো ফল দেবে। মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের প্রেমের ঘরে থাকছে, ফলত প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে কিছু বিষয় একটু ইগো ক্লাস, একটু জেদ ইত্যাদি একে অপরের মতকে চাপিয়ে দিচ্ছেন, ইন জেনারেলি কিছু ক্ষেত্রে সেগুলো কিন্তু হতে পারে। তো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফলটা রোজ ফলো করুন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন, এবং অবশ্যই আমাদের যে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে বললাম, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্নর
ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির সপ্তম অধিপতি এবং মঙ্গল হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়েশ। এবং মঙ্গল কোথায় যাচ্ছে? আপনাদের রাশির দশম। দশম হচ্ছে আমাদের কর্মভাবে, মঙ্গল এখানে নিচস্থ হচ্ছে। মঙ্গল অবশ্যই সপ্তম হচ্ছে বিবাহ, ব্যবসা, সামাজিক যোগাযোগ, সামাজিক সম্পর্কগুলো ইত্যাদি বিচার করা হয়। দাম্পত্য বিষয় তো বটেই, এবং দ্বিতীয় সঞ্চয় আমাদের আত্মীয় স্বজন, আমাদের চোখের পাট, কিছুটা কথা বলার ভঙ্গি বা মুখমণ্ডল ইত্যাদি বিচার করা। মঙ্গল নিচস্থ হচ্ছে দশমে। দেখুন, দশমে মঙ্গল নিচস্থ হলেও মঙ্গল নাম্বার টেন্থ পজিশানে, দশম পজিশানে দিকবলি হয়, স্ট্রেংথ বৃদ্ধি করে। ফলত ওই সময় কর্মকেন্দ্রিক বেশ কিছু নতুন যোগাযোগ এবং কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা কিছু বিষয়ে তৈরি হতে পারে। তবুও মঙ্গল যেহেতু নিচস্থ আছে, কাজের পরিবেশ নিয়ে কিন্তু কিছু অভিযোগ আপনার এই সময় অভাব অভিযোগ থাকবে। মঙ্গল যেহেতু এখানে দশমভাবে অবস্থান করবে, এখানে কিন্তু কর্ম অনুসন্ধান বা যারা ফ্রেশার্স আছেন, নতুন কাজ খুঁজছেন, তাদের ক্ষেত্রে ভালো। অনেকে ব্যবসা থেকে কাজের জায়গায় আসা এবং চাকরি থেকে ব্যবসার দিকে সুইচ করা, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু বাড়াবে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল খাটুনি বাড়বে, মঙ্গল যেহেতু ব্যবসার অধিপতি। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে, ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে বর্তমানে এগোতে হবে। তাড়াহুড়ো করলে ব্যবসার ক্ষেত্রে একটু ভুলভ্রান্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় অহেতুক জেদ, খুব সামান্য বিষয় নিয়ে একটু নিজেদের মধ্যে ক্ল্যাশ, এগুলো হওয়ার সম্ভাবনা। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছুটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে, মাফ করবেন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটায় এই যে দাম্পত্য বিষয় অঙ্গত বললাম, সামান্য কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটু জেদাজেদি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য অশান্তি বা ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা কিছু প্রবলেম ফেস করলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একটু কাল বিলম্ব হতে পারে, মানে কথা হয়েছে কিন্তু দেরি হচ্ছে বা পাত্রপাত্রী একটু টাইম নিচ্ছে বিষয়গুলো নিয়ে ভাবতে, এই জাতীয় বিষয়গুলো ইন জেনারেলি কিছুটা আপনাকে ফেস করতে হবে। সোশ্যাল বিষয়গুলোর মধ্যে ইনভলভমেন্ট তো থাকবে, কিন্তু সোশ্যাল বিষয়গুলোর মধ্যে কোনো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ বিষয়গুলো নিয়ে চর্চা করা, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এগুলো বিষয়ে একটু নির্লিপ্ত থাকাই ভালো। আর এখানে এটা বলবো যে সঞ্চয় বা কর্মক্ষেত্র থেকে আর্থিক প্রাপ্তির যোগ অবশ্যই থাকবে এবং এই বিষয়গুলো আপনি ভালো ফল, গুড রেজাল্ট পাবেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোনো সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা বা বাদ বিচারটা করে এগোবেন। এখানে কিন্তু ফান্ডিং বা ইত্যাদি করার ক্ষেত্রে কতটা ইনভেস্ট করছেন, কোন কোন বিষয়গুলো আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন দেখা উচিত, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। কথা কিন্তু একটু স্ট্রং থাকতে পারে, হঠাৎ করে কোনো বিষয়ে কিন্তু অনেকের কিন্তু কর্ম ছেড়ে দেবো, কাজটা ছেড়ে অন্য কাজে যাবো, এই ধরনের মতি আসতে পারে। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক বলে মনে হয়, স্পেশালি যাদের মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে কর্মচ্ছেদ করা, কর্ম পরিবর্তন করা, এই ধরনের সম্ভাবনাগুলো চাইতে বা না চাইতে ক্রিয়েট হতে পারে। বিস্তারিত জানতে আপনারা দৈনিক রাশিফলটা দেখে যাবেন প্রতিদিন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই সময় অবশ্যই লাইফ পার্টনার স্বাস্থ্যের দিকটা, ফ্যামিলির মানুষগুলোর আত্মীয় স্বজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সামান্য খরচ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু এই সময় বাড়বে। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে, অর্থাৎ আপনাদের অধিপতি মঙ্গল, আপনারা মঙ্গলের জাতক জাতিকা, এবং মঙ্গল নিচস্থ হচ্ছে। কোথায় হচ্ছে? ভাগ্যস্থানে। লগ্ন এবং ভাগ্যের একটা সংযোগ তৈরি হচ্ছে যেটা অত্যন্ত শুভ। এবং ষষ্ঠপতি মঙ্গল, মঙ্গল হচ্ছে আপনাদের রোগভোগের অধিপতি, শরীর স্বাস্থ্যের অধিপতি, শত্রুতার অধিপতি, কম্পিটিশনের অধিপতি, এবং আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো মঙ্গল ভাগ্যস্থানে নিচস্থ হচ্ছে, কী হবে? দেখুন, মঙ্গল ভাগ্যস্থানে যাওয়ার জন্য বেশ কিছু ভাগ্য বা পরিস্থিতি, আমরা যেটা বুঝি ভাগ্য বলতে কী বুঝি, তা আমাদের পরিস্থিতি কেমন, আপনি যেমন লোককে বলেন কেমন আছেন, সময়টা কেমন যাচ্ছে, এটাই হচ্ছে ভাগ্য। তো পরিস্থিতি আপনার এই সময় সহায় হবে বেশ কিছু ক্ষেত্রে, লগ্ন ভাগ্যের কানেকশানের জন্য পরিস্থিতি আপনার সহায় হবে। কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনাদের নিজেদের কিন্তু উদ্যোগের অভাব, এনার্জির অভাব, কাজ করার ক্ষেত্রে একটু বিশ্রাম চাইছে শরীর, এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেলি বাড়তে পারে। ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকার জন্য রোগভোগ কিছুটা আসতে পারে, স্পেশালি সিজনাল ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। এবং কোনো রোগভোগ এলে সেখান থেকে রিকভারির জায়গা বা সেই রোগ মুক্তির জায়গা, সেটা কিন্তু কিছুটা কন্টিনিউ করতে হতে পারে, এক সপ্তাহের ওষুধ বা আরও কিছুটা কোনো টেস্ট করাতে হলো, ডাক্তারবাবু কোনো সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে। শত্রুতা নেই, শত্রুতার সমস্যাও কমেছে, কিন্তু শত্রু নিয়ে চিন্তা কোনো না কোনো কারণে হচ্ছে মাথার ভেতর, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকবে। কোনো কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে আপনাকে কিন্তু খুব প্রিপারেশন হার্ড রাখতে হবে, সেখানে কিন্তু কমান্ড পাওয়ার জায়গা বা সব কিছু আপনার মনোমতো হওয়ার জায়গা কিছুটা দুর্বল থাকতেই পারে। এবং এখানে মঙ্গলের ক্ষেত্রে শুধু প্রতিযোগিতা পরীক্ষার কথা বলবো কেন, যে কোনো গেমস হোক, খেলাধুলো, পরীক্ষার অন্যান্য পার্টগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা এফেক্টিভ, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া কী বলবো, এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন এখানে লোন নেয়ার ক্ষেত্রে কোনো
টাকা ধার নেওয়ার ক্ষেত্রে একটু এই সময়টা বাদ বিচার করেই কিন্তু আপনাকে এগোতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন, পিতা গুরুজন এদের হেল্প এই সময় পাবেন। তবে তাদের কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে, আপনার ভাতৃস্থানে কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে এখানে কিন্তু আমি এটা বলবো, বহু বাধাপ্রাপ্ত কাজে কিন্তু অগ্রগতির সময় থাকবে। লোন আগে থেকে চললে সেটা পরিশোধ করার ক্ষেত্রে কোনো সমাধান, কোনো রাস্তা, কোনো মীমাংসা, এগুলো কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ফল এখানে কিন্তু পাবেন। আর দেখুন, মঙ্গল যেহেতু নিচস্থ থাকবে, আপনাদের টেম্পারামেন্ট কিছুটা খিটখিটে প্রকৃতির থাকতে পারে, রাহুর দৃষ্টিও থাকছে, ফলত একটু ঝুট ঝামেলা, অশান্তি, যাবতীয় যে রসদগুলো মনকে বিঘ্নিত বিচলিত করে সেগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ডিটেলে জানতে অবশ্যই আমাদের দৈনিক রাশিফলটা রোজ দেখুন, সেখানে জানাবো রেগুলার বিষয়টা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টমভাবে প্রবেশ করছে এবং অষ্টম মাঙ্গলিক যোগ কিন্তু ক্রিয়েট করছে। মঙ্গল হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু পঞ্চমপতি, অর্থাৎ সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের অধিপতি, সন্তানের অধিপতি, পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি, সামগ্রিক বিকাশের অধিপতি এবং অবশ্যই উচ্চশিক্ষার অধিপতি। আরও হাজারো বিষয়ে মঙ্গল থেকে বিচার করা হয়। মঙ্গল নিজস্থ হচ্ছে অষ্টমভাবে। অষ্টম হচ্ছে আয়ু পরিবর্তন, অষ্টম হচ্ছে যে কোনো কিছু লংজিভিটি, গুপ্ত কিছু বিষয়, রহস্যজনক বিষয়গুলো অষ্টম থেকে বিচার করা হয়। মঙ্গল আপনাদের দ্বাদশপতি, দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, দ্বাদশ হচ্ছে আমাদের শয্যা সুখ, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এখানে ঘুমের বিষয়গুলো দ্বাদশ থেকে বিচার করা এবং আরও হাজারো বিষয়। তো কী হবে দেখুন, প্রথমেই বলবো চোট আঘাতের সম্ভাবনা এই সময় বাড়বে। যে কোনো বিষয়ে কোনো চোট আঘাত, কোনো বিষয়ে আপনার অ্যাক্সিডেন্ট ইত্যাদি, এই ধরনের টেন্ডেন্সিগুলো যাদের আগে প্রিভিয়াস লাইফে হয়েছে তাদের ক্ষেত্রে এই সময় ভীষণভাবে সতর্ক থাকতে হবে। ধনু লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু মেনলি প্রযোজ্য, এই লগ্নের জাতক জাতিকাদের ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। রাশির ক্ষেত্রে অহেতুক মাথা গরম, রাগ যে এগুলো বাড়বে, লগ্নের ক্ষেত্রেও বাড়বে কিন্তু রাশির ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো বেশি মাত্রায় বাড়বে। অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য মাঙ্গলিক যোগ করছে। যে কোনো ক্ষেত্রে কিন্তু জীবনে হঠাৎ কোনো সাডেন চেঞ্জ, ইনস্ট্যান্ট কিছু পরিবর্তন, কিছু বিষয়ে আপনার লাইফস্টাইলে চেঞ্জ, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় বেড়ে যাচ্ছে। ফলত পরিবর্তনের একটা যোগ কিন্তু মঙ্গলের প্রভাবে এই সময় আসছে। যে কোনো বিষয়ে কিন্তু একটা সাডেন চেঞ্জের সম্ভাবনা আমরা মঙ্গলের প্রভাবে দেখতে পাবো। কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে, দেখুন, জব ট্রান্সফারের সম্ভাবনা হঠাৎ করে থাকতে পারে। এখানে কিন্তু প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ধনু লগ্ন যাদের, অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং যে কোনো প্রেম পরিবর্তন, রিলেশনশিপ চেঞ্জ, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় বাড়বে। যাদের রিলেশনশিপগুলো শুধু নামমাত্রই হয়ে আছে, শুধু আছে এইটাই একটা পরিচয় আর কিছুই নেই সেরকম, তাদের ক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু এই সময় পরিবর্তনের যোগ অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে। প্রেমের সমস্যা যদি এখন থেকেই ফেস করেন, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে দেরি করবেন না, কারণ দেরি করলে সেই সমস্যায় কিছু করার থাকে না, এটা কিন্তু মাথায় রাখবেন। মঙ্গল অষ্টমে যাওয়ার জন্য এবং নিচস্থ হওয়ার জন্য সন্তানের স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। খেয়াল রাখতে হবে সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্তি থাকলে আপনার সেই কাজের মধ্যে ট্রান্সফার, সেই কাজের মধ্যে পরিবর্তন, এগুলো কিন্তু এই সময় আপনি ফেস করবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা কিছুটা দুর্বলই থাকছে, তবে গবেষণা, রিসার্চ, উচ্চশিক্ষা, সাধনা, গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু সমস্যাবহুল, চলতি পার্টনারশিপের সমস্যা এলে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং বা গাইডেন্স এই সময় কিন্তু নিয়ে নেবেন। মঙ্গল অষ্টমভাবে যাওয়ার ক্ষেত্রে এখানে যাদের মাঙ্গলিক যোগ আছে, অষ্টম মাঙ্গলিক যোগ স্পেশালি, তাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা কিছুটা ক্রিয়েট করবে। চলতি মামলা মোকদ্দমা শুনানি, হিয়ারিংয়ের ডেট এই জানুয়ারির সময় পড়লে ভীষণভাবে খেয়াল রাখবেন। দেখুন, আমি নেগেটিভ পয়েন্টগুলোকে বেশি হাইলাইট করলাম, কারণ হাইলাইট করার মতোই বিষয়। মঙ্গল অষ্টমভাবে নিচস্থ হচ্ছে, তাই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে ভালোর দিক যদি একটু দেখি, সেখানে কিন্তু গুপ্ত কিছু তথ্য, গুপ্ত কিছু সংবাদ, গুপ্ত কিছু আর্থিক যোগাযোগ, পূর্বজন্মের কোনো পূর্ব পরিচিত ব্যক্তি, যে হয়তো প্রথমবার আপনার সামনে আসছে, সেই রকম ব্যক্তির থেকে কোনো বিষয়ে হেল্প পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। দীর্ঘসূত্রে যে প্রেমগুলো থেকে বেরিয়ে আসতে চাইছেন সেখানে বেরোবার রাস্তা পাবেন। দীর্ঘমেয়াদী দাম্পত্য মামলা যেগুলো বহুদিন ধরে চলছে বা নিষ্পত্তি হওয়া দরকার, সেগুলো নিষ্পত্তির দিকে এগোবে। দীর্ঘমেয়াদী জেনারেল মামলাও কিন্তু নিষ্পত্তির দিকে এগোবে এবং বিশেষ কিছু বিষয়ে সাধনায় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি দীর্ঘদিন কোনো বিদেশি কোনো কান্ট্রিতে থাকেন এবং সেখান থেকে আপনি চলে আসতে চাইছেন বা অন্য কান্ট্রিতে যেতে চাইছেন, সুইচ করতে চাইছেন, সেক্ষেত্রে সময়টা আপনার জন্য অত্যন্ত উপযোগী হবে। হ্যাঁ, ঘুমের ডিস্টারবেন্স একটু বাড়ার সম্ভাবনা আছে, লো অর্গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং সমস্যা আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নেবেন। আর দেখুন, একটা কথা বলবো,
বলবো এই সময় চলতি প্রেমের মধ্যে হঠাৎ করে যদি ছেদ এসেও থাকে বা আপনি যদি নতুন কোনো প্রেমের সন্ধান করেন সেক্ষেত্রে একটু বাদ বিচার করে রাখবেন, কারণ কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনারা অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন, সমস্যা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্নের ক্ষেত্রে মূলত মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্যভাবে, এবং এখানেই মঙ্গল কিন্তু নিচস্থ হতে চলেছে। মঙ্গল হচ্ছে চতুর্থেশ অর্থাৎ গৃহবাড়ি, আপনার মন মানসিকতা, স্কুলের পড়াশোনা, আপনার ব্যক্তিগত বিষয়ের অধিপতি, এবং মঙ্গল হচ্ছে আপনাদের অবশ্যই লগ্ন বা রাশির কিন্তু এখানে একাদশ পতি। একাদশ হচ্ছে প্রাপ্তি, ইচ্ছা পূরণ, আপনাদের আয়ের ক্ষমতা, এগুলো কিন্তু একাদশ থেকে বিচার করা। মঙ্গল কিন্তু এবারে নিচস্থ। তো নিচস্থ কোথায়? দাম্পত্যভাব, বিবাহ বা ব্যবসাভাবে কী ফল দেবে প্রথমেই বলবো। দাম্পত্য অশান্তির একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, স্পেশালি যদি আপনার মকর লগ্ন হয় তো বটেই, এবং রাশির ক্ষেত্রেও কিছুটা এটা বর্তাচ্ছে। এটা কিন্তু দাম্পত্য অশান্তি, ঝুটঝামেলা বিষয়গুলোকে, সাধারণ কোনো বিষয়, একদম সামান্য বিষয়, সেখান থেকে রাগ জেদ ইত্যাদি, এগুলো কিন্তু কিছুটা ইন্ডিকেট করবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল আপনাদের রাশির চতুর্থেশ, চতুর্থ পতি নিচস্থ হওয়া সপ্তমের জন্য আপনার গাড়ি বাড়ি কেনার পরিকল্পনায় কিছুটা কিন্তু ব্যাঘাত এবং দেরি বিলম্ব, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি কোনো গ্যাজেটস কিনতে চান বা বাড়ি গাড়ি কিনতে চান সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। স্পেশালি সিভিল প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু যোগাযোগ এলেও এখানে কিন্তু বাস্তু দোষ বা প্রপার্টি কোনো লিটিগেশন আছে কি না, জমি জায়গায় সার্চিং পর্চাগুলো চেক করিয়ে নেওয়া, এইগুলো কিন্তু খুব বেশি রকমের দরকার বলে আমার এই সময় মনে হয়েছে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মঙ্গল যেহেতু সপ্তমে মাঙ্গলিক যোগ করে, এখানে লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বিজনেস পার্টনারশিপে পার্টনারের মতকেও কিন্তু একটু রেসপেক্ট করার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ বৃদ্ধি হতে পারে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেখানে ক্রমাগত ক্লায়েন্ট কাস্টমার এগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে, কারোর সঙ্গে একটু মতের অমিল হচ্ছে, কোনো বিষয়গুলো নিয়ে একমত হচ্ছেন না, কাস্টমারের সঙ্গে কিছু বিষয় একটু মিসবিহেভ করে ফেললেন বা তাদের কথা আপনার গায়ে লেগে গেল, এই জাতীয় বিষয়গুলি জেনারেল কিছু ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাবে থাকবে। এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন, সতর্ক এবং সজাগ থাকতে হবে। মঙ্গল যেহেতু এখানে চতুর্থ প্রতি ভূমিকা পালন করছে, আপনাদের মন মানসিকতার উপরেও কিন্তু মঙ্গলের নিচস্থ প্রভাবে কিন্তু মানসিক জোর, যেটা আমরা বুঝি মানসিক স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, এটাতে কিছুটা অভাব থাকতে পারে। মঙ্গল সপ্তম, সপ্তম ভাব হচ্ছে আদার্স পিপল, সোশ্যাল বিষয়, আমি সোশ্যাল মিডিয়া বা কোনো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা স্টেজে কিছু কমেন্ট করছেন, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেক্ষেত্রে মুখে একটু লাগাম লাগিয়ে এগোবার চেষ্টা করবেন, সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে হরোস্কোপটা দেখে মনে হয়েছে। লাইফ পার্টনারের জীবনে তবে কিছু উন্নতি, কেরিয়ারে কিছু গ্রোথ থাকতে পারে, ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু আর্থিক যোগাযোগ আসতে পারে, ব্যবসায়িক লোন প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগাযোগে এই সময় কিন্তু আপনি গুড রেজাল্ট এগুলো কিন্তু পেতে পারেন, এগুলোতে কিন্তু আপনি জেনারেলি পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ ফল পাবেন। আপনার স্বামী স্ত্রীর জীবন আর কি জীবনে এই সময় কিছু বিষয়ে সাকসেস হওয়া, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। সোশ্যাল বিষয়ে যেগুলো নেগেটিভ কমেন্ট বলতে করতে পালন করলাম সেটা তো মাথায় রাখবেন, কিন্তু সোশ্যাল ইনভলভমেন্ট, সামাজিক ইনভলভমেন্ট, সামাজিক ক্ষেত্রে কিছু যোগাযোগ, সব কিছুই কিন্তু এখানে ভালো থাকবে। এই বিষয়গুলো আপনি কিন্তু আবার গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন, এটা মাথায় রাখবেন। মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আছে সপ্তমভাবে, বৈবাহিক মামলা এবং ব্যবসায়িক মামলা চললে এই দিকটা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আরও জানতে আপনারা সাড়ে সাতের ভিডিও এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। প্রতিদিন দৈনিক রাশি বলে মঙ্গল নিয়ে আরও আলোচনা চলবে, সেখানে আরও বিষয়গুলো জানতে পারবেন। এবং প্রাপ্তি যেটা অধিপতি মঙ্গল, এটা মাথায় রাখবেন, প্রাপ্তির অধিপতি নিচস্থ হওয়ার জন্য যে বিষয়গুলো আপনি চাইছেন সেগুলো যেন কোথাও একটু দূরে সরে সরে যাচ্ছে, দেরি হচ্ছে, কাল বিলম্ব হচ্ছে, সেগুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে, সেটা লোন হোক, আপনার কোনো আর্থিক ইচ্ছা হোক, যাই হোক কিছু কেনাকাটি হোক, সেটা মাথায় রাখবেন। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে আসছে, এবং এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে। ষষ্ঠ হচ্ছে আমাদের প্রতিযোগিতা, রোগ ভোগ, ষষ্ঠ হচ্ছে আমাদের যে কোনো ধরনের কম্পিটিশান, ষষ্ঠ হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু শত্রু নাশ, রোগ মুক্তিও বিচার করা হয়, লোন পরিশোধ করার বিষয়, কোনো মীমাংসার বিষয় ষষ্ঠ ঘর থেকে বিচার করে, এবং আরও হাজারো বিষয়, মামার বাড়ি, কুল ইত্যাদি আরও অনেক বিষয়গুলো ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়। তো ষষ্ঠ ঘরে মঙ্গল নিচস্থ হলেও এখানে কিন্তু মঙ্গল এই যে ডিরেকশনাল স্ট্রেংথ কিন্তু বাড়ায়, মঙ্গল হচ্ছে দিগ্বলি হয়, এবং এই মঙ্গল দিগ্বলি হওয়ার জন্য মঙ্গলের পজিটিভ এবং নেগেটিভ এই দুটো এফেক্টই কিন্তু আপনাদের উপর থাকছে। প্রথমে জানতে হবে মঙ্গল কোন কোন ঘরের অধিপতি। প্রথমেই মঙ্গল হচ্ছে আপনাদের কর্মের অধিপতি, এবং মঙ্গল এই ষষ্ঠ ঘরে অবস্থান করার জন্য এই সময় নতুন কর্মের খোঁজাখুঁজি, নতুন কর্মের কোনো যোগান, এবং যারা ফ্রেশার্স আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী হতে পারে। তাছাড়া যারা
এই সময় ব্যাক অফিস জবের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং এখানে মঙ্গলের প্রভাবে আমি মনে করি যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, ইন্টারভিউ এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য কয়েকটা বিষয় পরীক্ষার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে পরীক্ষার পরিবেশ নিয়ে কিছুটা আপনার অভিযোগ থাকতে পারে। আপনার যদি প্রিপারেশন ভালো না থাকে, আপনি কিন্তু কোনো বিষয়ে আন্দাজে উত্তর দিলে কাট অফ মার্ক্স থাকলে সেখানে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশনে থাকতে পারেন। এখানে কিন্তু চাকরিমুখী বা চাকরির আপনি ডিপার্টমেন্টাল এক্সাম এই ধরনের পরীক্ষাগুলোতে আপনি যতটা ভালো ফল পাবেন, সাধারণভাবে স্কুল কলেজের বা কোচিং এক্সাম যেগুলো হয় এইগুলোতে কিন্তু ততটা ভালো ফল আপনি সব ক্ষেত্রে নাও পেতে পারেন। মঙ্গল যেহেতু নিচস্থভাবে থাকছে ষষ্ঠভাবে, অযথা কিন্তু আপনার ভেতরে কিন্তু একটা খিটখিটে মেজাজ, শত্রুর ওপর একটা যুদ্ধংধেয়ী টেন্ডেন্সি, স্পেশালি কুম্ভ লগ্ন যাদের সেগুলো কিন্তু আসতে পারে, অযথা ঝুট ঝামেলা অশান্তি ঝগড়াঝাটির দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারেন। এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কোমরে ব্যথা বেদনা তথা পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। দীর্ঘসূত্রে কোনো লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সমাধান আসতে পারে এখানে। এবং আমি এটুকু বলবো যে আগে থেকে চলা কোনো ডিসপিউট, প্রবলেম এর মীমাংসা আপনি কিন্তু এই সময় পেতে পারেন। কর্মপ্রতি মঙ্গল ষষ্ঠে থাকার জন্য ইন্টারভিউ বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তো ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কোনো কোনো ক্ষেত্রে একটু অনীহাসূচক বিষয়, কাজের ক্ষেত্রে হয়তো ওয়ার্ক পারফরমেন্স কিছুটা ড্রপ করছে, এই জাতীয় যে ক্ষেত্রগুলো এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। এবং এখানে আমি এটাও বলবো, মঙ্গল শত্রুনাশের যোগ ঘটালেও কিন্তু এই ঝুট ঝামেলার মধ্যে দিয়ে ঘটানো এই জাতীয় বিষয়গুলো কিন্তু অনেকের ক্ষেত্রে আসতে পারে, স্পেশালি যাদের জন্মছকে মঙ্গল দুর্বল আছে, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আইনি ক্ষেত্রে কোনো সহজ মীমাংসা সূত্র, আইনি ক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা অশান্তির কোনো সমাধান এগুলো অনেক ক্ষেত্রে আসতে পারে। এবং এখানে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনাদের যে চলতি রোগ ভোগ, এখানে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে আপনি খুব ভালো রেসপন্স পাবেন, কিন্তু এটা হলো যে আপনাকে হয়তো কোনো প্যাথোলজিক্যাল টেস্ট আরও এক্সট্রা করাতে হলো, হতে পারে আপনাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো, এই জাতীয় বিষয়গুলো একটু আপনাকে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। মঙ্গল যেহেতু তৃতীয়ের অধিপতি অর্থাৎ কমিউনিকেশনের অধিপতি, এই জায়গাটায় মঙ্গল কিছুটা দুর্বল ফল দিতে পারে। কীরকম দুর্বল ফল? তৃতীয় হচ্ছে আমাদের কমিউনিকেশন, সাহস, পরাক্রম, উদ্যোগ, এবং এর অধিপতি মঙ্গল যেহেতু নিজস্থ হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু সাহসের বা পরাক্রমের জায়গাটা, মেনলি উদ্যোগের জায়গাটা, এই জায়গাগুলো কিছুটা অভাব এখানে কিন্তু মঙ্গল প্রদান করবে। এবং এখানে মঙ্গল যেহেতু এখানে তৃতীয় অধিপতি ষষ্ঠে যাচ্ছে, ভাই বোন, স্থানীয় ব্যক্তি, আপনার পাড়া প্রতিবেশী এদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর ঘটাতে পারে, স্পেশালি কুম্ভলগ্ন যাদের, এগুলোর মধ্যে মঙ্গল কিন্তু এখানে ফল দেবে। আর তবে এই সময়ে আমি এটা বলবো, আপনি যদি এই সময়ে ষষ্ঠস্থ যে মঙ্গলের প্রভাব, আপনি যদি ঝুট ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক এগুলোকে এড়িয়ে চলেন, এখানে কিন্তু আপনার অনেক কাজে কিন্তু মঙ্গল উদ্যোগপূর্ণ ফল দেবে। এবং শুধু তাই নয়, মঙ্গল কিন্তু এখানে ষষ্ঠভাবের অধিপতি হওয়ার জন্য, মানে ষষ্ঠের অবস্থান করার জন্য, ষষ্ঠভাবের অধিপতি চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করার জন্য মঙ্গল এখানে কিন্তু কোনো পরিবারের মীমাংসা, কোনো বিষয় নিয়ে একটা সহজ সমাধান এগুলো কিন্তু আপনাকে দিতে পারে। কোনো মানে দীর্ঘমেয়াদী একটা জটিলতা আছে লাইফে, সেখান থেকে ওয়ে আউটের রাস্তা কিন্তু মঙ্গল দিতে পারে। তবে অনলাইনের কাজে বিঘ্নতা থাকবে, অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রাদুর্ভাব বাড়বে, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। তো একটা অনেক বড় প্রভাবগুলো আমি এখানে আলোচনা করলাম ডিটেলে। আপনাদের বেসিক জায়গাটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিছুটা হেলথের যে সমস্যা দুটো বললাম, পাইলস, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি, এবং এটাও খেয়াল রাখতে হবে এখানে কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু প্রবলেম চলে, সেক্ষেত্রে আপনার জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মীন রাশি, মূলত মীন লগ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি, মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু নিচস্থ হচ্ছে আপনাদের রাশির পঞ্চম ভাবে। পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, সম্পর্ক, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল, সামগ্রিক বিকাশ, উচ্চশিক্ষার কিছু পাঠ এবং আরও হাজারো বিষয় পঞ্চম ঘর থেকে বিচার করা হয়। মঙ্গল নিচস্থ হচ্ছে, মঙ্গল হচ্ছে আপনাদের রাশির ভাগ্যর অধিপতি। ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রক, এবং মঙ্গল হচ্ছে আপনাদের সঞ্চয় ভাব, আত্মীয় কুটুম্ব ভাব, দ্বিতীয় ভাব, কথা বলার ভঙ্গিমা, মুখমণ্ডল, খাদ্যদ্রব্যে কিছু রুচি, এই দ্বিতীয় ভাবের কিন্তু পারিবারিক সম্পদ আরও বিশদ কার্যকারিতা আছে। অবশ্যই মঙ্গল নিচস্থ হচ্ছে পঞ্চম ভাবে দ্বিতীয় হিসেবে। কেমন কাটবে? দেখুন, পঞ্চম এবং ভাগ্যের কানেকশন হওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। উচ্চশিক্ষা, হায়ার স্টাডি, সবথেকে বড় কথা কিছু লেসন, কিছু জ্ঞান অর্জন, কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে সময়টা কিন্তু অতীব ভালো থাকবে, এবং এ বিষয়ে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন। মঙ্গল
এখানে কিন্তু নিচস্থ হলেও পঞ্চমভাবে কিন্তু সার্বিক ক্ষেত্রে আপনার পূর্বপুণ্য কর্মফল, অর্থাৎ পূর্বজন্মের কিছু কর্মফল, কিছু শুভফল, কিছু জীবনে রিমার্কেবল চেঞ্জ আসা, কিছু উদ্যোগপূর্ণ বিষয় জীবনে আসা, এগুলোতে কিন্তু মঙ্গল আপনাকে দারুণ ভালোভাবে কিন্তু একটা ফল প্রদান করবে। এবং মঙ্গল এখানে আমি ওভারঅল বলবো যে এখানে কোনো ম্যানেজমেন্ট, কোনো মেডিকেল, কোনো সিভিল এই ধরনের কোর্সের ক্ষেত্রে আপনাদের লগ্ন সাপেক্ষে অন্তত ভালো ফল এখানে কিন্তু মঙ্গল ডেফিনেটলি প্রদান করবে। তবে যে বিষয়গুলোর মঙ্গল সমস্যা করবে সেটা হচ্ছে সন্তান যারা ক্যারি করে আছেন তাদের হেলথের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশান প্রবলেম মিল লগ্ন যাদের স্পেশালি তাদের ক্ষেত্রে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে অযথা ঝঞ্ঝট, অযথা বাক বিতণ্ড, অশান্তি, ছোটোখাটো বিষয়, নিজেদের জেদকে ত্যাগ করতেই পাচ্ছেন না, সেই জেদের মধ্যে জড়িয়ে পড়ছেন, ঝগড়াঝাঁটি বিবাদগুলো তো আছেই লেগে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা এখন থেকেই শুরু হয়ে গেছে অবশ্যই অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এখানে কিন্তু নিয়ে নেবেন। মঙ্গল এখানে কিন্তু কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশান এগুলোর মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে ভীষণভাবে। পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা এই সময় কিন্তু বাড়তে পারে। ভাগ্যপতি নিচস্থ হওয়ার জন্য পূর্বপূর্ণ কর্মফল পেলেও কোনো কোনো কাজে দেখবেন একটা কাজের জন্য আপনাকে কিন্তু দু চারবার প্রয়াস করতে হচ্ছেই, এটা কিন্তু এই সময় থাকতে পারে। নতুন কোনো সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন, আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব স্ট্রং কিন্তু থাকবে না। আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে আর কি, সন্তানের জেদ, অভিমান, কিছুটা ক্রোধ এগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবং এখানে আপনার কথা বলার ক্ষেত্রে, স্পিচ, বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটু মেপেঝুপে খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখবেন। এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণভাবে একটু খেয়াল রেখে চলতে হবে। আর এখানে ধরুন ওভারঅল মঙ্গলে যে প্রভাব থাকছে এখানে নবম এবং পঞ্চমের কানেকশান জন্য, আপনার যদি কোনো প্রতিভা দীর্ঘদিনের কিছু থাকে সেটা হয়তো সাংসারিক চাপে বা অন্যান্য কারণে হয়ে ওঠেনি, সেই প্রতিভার বিকাশ কিন্তু এই সময় হওয়ার সম্ভব। এবং প্রতিভার বিকাশ কোনো বিষয়ে আপনার জানা শেখার উদ্দেশ্যে কিছু বিষয়, কিছু আবার অনেক দিন ধরে সুপ্ত ছিল সেগুলো আবার চর্চার উদ্দেশ্যে সময়টা আপনার পক্ষে ভালো যাবে। আপনারা যদি ডিটেলে জানতে চান আজকে দৈনিক রাশিফল তো দেখবেন এবং শনি বৃহস্পতি যে ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন, সাথে আছে মাসিক রাশিফল, দেখুন স্ক্রিনে ফুটোটি সেই ভিডিওগুলি দেখে নিন, আর সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।